গর্ভবতী মায়ের পুষ্টি সার্বিক পরিস্থিতি বর্তমানে কি আমাদের দেশে? অনেক ভালো প্রশ্ন। বাংলাদেশে গর্ভবতী মায়েদের পুষ্টির অবস্থা নির্ণয় করতে গেলে বা কথা বলতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হবে, যে ইনফরমেশন দিয়ে শুরু করতে হবে, সেটা হলো বাংলাদেশে 100টা কিশোরীরকে 18 বছরের নিচে তাদের মধ্যে 50টি কিশোরীর বিয়ে হয়ে যায়, প্রায় অর্ধেক কিশোরীর বিয়ে হয়ে যায়। আর এইটা গেল 18 বছর। আর যদি 16 বছরও চিন্তা করি, তাহলে 16 বছরের মধ্যে প্রতি 4 জনের কিশোরীর মধ্যে 1 জনের বিয়ে হয়ে যায়। অর্থাৎ 25% কিশোরী 16 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়, 18-এর মধ্যে বিয়ে হয়ে যায় 50%। এটা কিন্তু অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এই কিশোরীরা ইন মেনি কেসেস যে তাদের মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে বেশি, তাদের মধ্যে অন্যান্য নিউট্রিশনের অভাব থাকে। এই অবস্থায় যখন তার বিয়ে হয়ে যায় এবং 28% কিশোরীর আবার প্রেগনেন্ট হয়ে যায় এই তারা কিশোরী থাকাকালীন সময়, তো এই যে তখন যদি সে কিশোরী আবার বিয়ে হওয়ার পরে প্রেগনেন্ট হয়, তখন কিন্তু সিচুয়েশন আরও অ্যাগ্রাভেট করে। অর্থাৎ এই গর্ভবতীরা এই এই যে মারা, এদের অবস্থা আরও শোচনীয় থাকে নিউট্রিশনের ক্ষেত্রে, স্বাস্থ্যের অন্য অন্য সূচকের ক্ষেত্রে। সার্বিকভাবেই দেখা যায় যে মারা একটু নিউট্রিশনের দিক থেকে পিছিয়ে আছে, এবং পিছিয়ে থাকার বহু কারণ আছে। তারা সবার শেষে খায়, কম খায়, মেইন খাবারটা অনেক ক্ষেত্রে পুরুষ সদস্যরা খেয়ে ফেলে বা তারাই সেটা সার্ভ করে, যেভাবেই হোক এটা হচ্ছে। আর সব থেকে এই হলো, মুস্তাফিজ ভাই যে প্রতিষ্ঠানে কাজ করতেন সেই প্রতিষ্ঠানে 2019 একটা স্টাডি করেছে, সেই স্টাডিতে দেখা গেছে যে 72% 15-49 বছরের মহিলারা, তাদের মধ্যে 72% ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে, জিঙ্কের ডেফিসিয়েন্সিতে ভোগে প্রায় 44%, তারপরে আয়োডিনের ডেফিসিয়েন্সিতে ভোগে প্রায় 30%, অ্যানাদার 30% আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সব থেকে দুশ্চিন্তার বিষয় হলো গত 4 বছরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ভোগার সম্ভাবনা বেড়ে গেছে। অর্থাৎ আগে 26% হ্যাঁ, এটা 30% হয়েছে। এটা ওই স্টাডিতেই বলে, পরপর 2টা স্টাডি হয়েছে কাছাকাছি সময় সেখানে। তো এখন প্রশ্ন হলো, এরকম একটা নিউট্রিশনের অভাব আছে, অভাবের মেইন কারণ হলো হয়তো পরিমিত খাবারটা তারা পাচ্ছে না, ব্যালেন্স ডায়েটটা তারা নিচ্ছে না, এবং অ্যাডোলেসেন্ট অবস্থায় থাকছে, শিশু অনেক ক্ষেত্রে আন্ডার ওয়েট হিসেবে জন্মগ্রহণ করে বাংলাদেশে প্রায় 28%। এরা যখন অ্যাডাল্ট হয় তখনও তাদের মধ্যে নিউট্রিশনের অভাব থাকে। এরকম বিভিন্ন কারণ রয়েছে, বয়ে বেড়াতে হয় তাকে সারা জীবন। এরপরেও লাইফ সাইকেল অ্যাপ্রোচ, যেটা মুস্তাফিজ ভাই এইমাত্র বললেন, অর্থাৎ কেন আমরা লাইফ সাইকেল অ্যাপ্রোচ বলি, দেখেন সে যখন অ্যাডাল্ট হয় তার মধ্যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তার মধ্যে হাইপারটেনশনের সম্ভাবনা বেশি থাকবে। তো এইটা শুধু নিউট্রিশন ওই জন্মের সময় হলো তা না, এটা বয়ে বেড়ায়। এই জন্য আমরা নিউট্রিশনের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেই, এবং বাংলাদেশে নিউট্রিশনের অনেক সূচকে অনেক বেশি প্রোগ্রেস করেছি, কিন্তু নিউট্রিশনে আরও প্রোগ্রেস হওয়া দরকার।